সপ্তমীর রাতে আশঙ্কাজনক আরজি করে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। ডাক্তারদের 10 দফা দাবি নিয়ে অনশন অনিকেতের, কুমায় যাওয়ার সম্ভাবনা। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে বাড়ছে উদ্বেগ চিকিৎসা মহলে। বিস্তারিত দেখুন। 113 ঘন্টা পেরিয়ে গিয়েছে উৎসবের মরশুমে জারি প্রতিবাদ। বুধবার রাতে স্বাস্থ্যভবনের বৈঠক ফলপ্রসূ হয়নি, তাই সপ্তমীর সকালেও একই চিত্র ধর্মতলার অনশন মঞ্চে। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা বিপজ্জনক। তাকে পরীক্ষা করে জানালেন আরজিগড়ের চিকিৎসক সৈকত নিয়োগে। চিকিৎসক জানিয়েছেন অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ 3+। কিটোন বডির বাড়তে থাকলে কিটো অ্যাসিডোসিস হয়ে কোমায় যেতে পারে রোগী। ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে লিভারে প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের। চিন্তায় চিকিৎসকরাই, কিন্তু এখন নিজেদের দাবিতে অনড় রয়েছেন অনিকেত সহ বাকি অনশনকারীরা। চিকিৎসক এও জানিয়েছেন কেবল অনিকেতই নয়, অনশনকারী বাকিদের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত 8:30 থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। বর্তমানে 7 জন অনশন চালাচ্ছেন। 113 ঘন্টা ছাড়িয়ে গিয়েছে তাদের এই কর্মসূচি। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করেছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। অন্যদিকে বুধবার রাতে অনশন মঞ্চে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও অনশনকারীদের অনশন প্রত্যাহারের জন্য আবেদন করেন, যদিও সবিনয়ে রাজ্যপালের আবেদন ফিরিয়েছেন আন্দোলনকারীরা। ষষ্ঠী পেরিয়ে সপ্তমী, অনশনকারীদের পাশে কেবল আত্মার টানে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ।